বলিউডের বাদশাহ শাহরুখ খানকে নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস ক্রমশ বেড়েই চলছে। তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই। দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। আগামী বছর তার বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে, তবে শুধু মুখ্য চরিত্রেই দেখা যাবে না শাহরুখকে, এছাড়াও বেশ কিছু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। আর কিছুদিন পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ব্রহ্মাস্ত্র। বর্তমানে এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিনেমার দুই মুখ্য চরিত্র রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর আগে প্রকাশ পেয়েছে ব্রহ্মাস্ত্রের ট্রেলার। চোখ ধাঁধানো ট্রেলার নজর কেড়েছে দর্শকের, যেখানে ত্রিশূল হাতে একটি চরিত্রকে দেখা যায়। তার মুখ স্পষ্ট না হলেও চেহারা দেখে অনেকেই অনুমান করছেন সেই ব্যক্তি শাহরুখ খান। কারণ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন যে ব্রহ্মাস্ত্রতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। তাই নেটিজেনদের অনুমান ট্রেলারের ওই চরিত্রটি আসলে কিং খান। এদিকে সম্প্রতি টুইটারে এক ফ্যান পেজ থেকে শাহরুখের ব্রহ্মাস্ত্রের এক ঝলক ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ভিডিওটিতে রক্তাক্ত অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায় অভিনেতাকে। এতে বলিউডের বাদশাকে তার সিগনেচার পোজে দেখা যাচ্ছে, তার চারদিকে সোনালি আলোর ছটা, এরই মধ্য দিয়ে তাকে হাওয়াতে ভাসতে দেখা যাচ্ছে। এদিকে এই ভিডিও সত্যি ব্রহ্মাস্ত্রের কিনা বা কিভাবে প্রকাশ পেল তা জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ ভক্তরা দাবি করছেন ব্রহ্মাস্ত্রতে বনরাস্ত্র এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় রণবীর আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় ও দক্ষিণী তারকা নাগা অর্জুন। আগামী 9 সেপ্টেম্বর মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র।